আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এবছর 74 বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর এবছরও বিভিন্ন সেবাপাক্ষিক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আজ থেকে শুরু করে আগামী 2 অক্টোবর পর্যন্ত গোটা দেশ জুড়ে চলবে বিভিন্ন সেবাপাক্ষিক কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রাজধানী নজরুল কলাক্ষেত্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেবাই ধর্ম আর সেবাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। আর এই সেবার পরীক্ষায় প্রতিবারই ভারতীয় জনতা পার্টি উত্তীর্ণ হয়েছে। করোনাকালের সময় দেশের প্রধানমন্ত্রী আহ্বানে যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা এবং দলের অন্যান্য কার্যকর্তারা জনগণের সাহায্যে এগিয়ে এসেছে। আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা তো করেছেনই, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মণ্ডলের সবাই মিলে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সম্প্রতি বন্যায় রাজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে রাজ্যের জনগণের সাহায্যার্থে রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এগিয়ে এসে ত্রাণ তহবিলে দান করেছে। কিন্তু বিগত 25 বছরে রাজ্যে যখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন দুর্গতদের সাহায্য করতে বাড়ি বাড়ি দান বাক্স নিয়ে ভিক্ষে করতে বেরিয়ে পড়ে তৎকালীন নেতারা। আমাদের সরকার মানুষকে রিহ্যাবিলিটেট করার জন্য মানুষকে আর্থিকভাবে সহায়তা হোক, কারণ যার যার যে জিনিস নষ্ট হয়েছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমাদের এই রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করেছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহায়তা করেছেন এবং বিভিন্ন এনজিও, ক্লাব, আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে দান করিয়েছেন। এটাই হলো সমাজ পরিবর্তন। আর আমরা 25 বছর যদি দেখি এই বন্যা দুর্গস্তদের জন্য ওই কোটটা, টিনের কোটটা নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা। আর আমার পার্টির দেবদুর্লভ কার্যকর্তারও পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছে। এটাই হলো ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সেই আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন, রক্তের কোনো বিকল্প নেই পৃথিবীতে। আর বাকি সব কিছু কারখানায় তৈরি করা গেলেও রক্ত কোনো কারখানায় তৈরি করা যায় না। রক্তের একমাত্র বিকল্প রক্ত। তাই রাজ্যে রক্তের যোগান ঠিক রাখতে যুব মোর্চার উদ্যোগে আগামী দিনও এই ধরনের কার্যক্রম জারি থাকবে। এবং এই পক্ষকাল ব্যাপী সেবা যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি, ব্লাড ডোনেশন রক্তদান শিবির, রক্তদান কিন্তু একটা মহদান, আমরা সবাই অবগত আছি। পৃথিবীতে বিভিন্ন কিছু ফ্যাক্টরি আবিষ্কার হয়েছে কিন্তু রক্তদানের, রক্তের ফ্যাক্টরি কিন্তু নাই। রক্ত কিন্তু দানের মাধ্যমে রক্তের মানে পরিপূর্ণতা করতে হয়। তো আমরা বিভিন্নখানে যুব মোর্চার উদ্যোগে, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন এলাকায় আমরা মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে থাকি, এরকম রক্তদান শিবির করে থাকি। আপনারা জানলে খুশি হবেন, আমি বিধায়ক হওয়ার পর থেকে বিশাল গরু প্রত্যেক মাসের শেষ মঙ্গলবারে ব্লাড ডোনেশন করে থাকি। কেন আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি, সাধারণ মানুষের জন্য, রক্তের জন্য যেন কোনো অসুবিধা না হয়, এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা। এদিন বনমালীপুর মণ্ডলের অন্তর্গত বন্যা কবলিতদের মধ্যে বস্ত্র বিতরণ করেন যুব মোর্চার কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।